Allahumma sayyidana imanana wa qudwatana wa sanatana Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam alladhi
আলাইহি ওয়াসাল্লাম সবাই প্রমাণ করে উচ্চ কণ্ঠে ইমানী আওয়াজে জোরে করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন রসুলের প্রতি ইমান সম্পর্কে জানার পর আমাদের ইমানকে আরো পরিপূর্ণ করার শক্ত করার তৌফিক দান করে জোরে করে না আমিন উপস্থিত হাজির আমরা গত দুই জুমা ধারাবাহিকভাবে ইমানের আলোচনা করছি প্রথম জুমা ইমানের গুরুত্ব আলোচনা করেছি গত জুমায় আমরা আল্লাহর প্রতি ইমানের ব্যাপারে কথা বলেছি আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমানের ব্যাপারে কথা বলব ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু রাসূলের ব্যাপারে কোনো বিষয় যদি কোনো সন্দেহ থাকে আল্লাহ রাসূলের শান মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের ব্যাপারে সামান্য পরিমাণ সন্দেহ থাকলে ওই ব্যক্তির ইমান থাকবে না এই জন্য ইমানের মূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াতাবু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি বলেছেন শুনেন আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা ইমানদার হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি ঈমান আনে সুম্মা লাম ইয়াতাবু কোনো সন্দেহ করে না এক কথায় আল্লাহ এবং তার রাসূল ওনাদের সম্মান হয় ইজ্জত হয় আজমত হয় তাজিম হয় মানে ওনাদেরকে সম্মান করা হয় এমন যত বিষয় দেখি যখন আপনি সম্মান করবেন তাজিম করবেন ইজ্জত করবেন এটা হচ্ছে সবচেয়ে বেশি ইমানদারের পরিচয় আর সুম্মা লাম ইয়াতাবু যদি কেউ সন্দেহ করে তাহলে সন্দেহ না করলে ওই ব্যক্তিও নিশ্চয়ই ইমানদার সন্দেহ করলে ইমানদার থাকবেনা আসেন ভাইরা বাবা জেরা আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা বোঝার চেষ্টা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে সূরা হুজুরাতের আয়াতে কারিম আমরা শুনলাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি ঈমান না রাখে ওয়ালা ইয়াকুনুল ইনসানু মুমিনা ওয়ালা মুসলিমা আসলান বিদুনিল ঈমানি বিরাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা ব্যতীত কেউ মুমিন হতে পারে না কেউ মুসলমান হতে পারে না শুধু তাই নয় বাল উমুরুল ঈমানি কুল্লাহা মাকুফাতুন আলাল ঈমানিহি বরং ঈমানের সকল বিষয় তার উপর নির্ভর করে মানে ঈমান আপনি যে বিষয়ের উপরে আনেন আল্লাহর প্রতি আনেন আল্লাহর কোরআনের প্রতি আনেন এই আয়াতে কারিমা রাসূলের হাদিস প্রমাণ করতেছে বরঞ্চ অন্য সকল বিষয়ে ঈমানের নির্ভরতা দেয় নবীজির ঈমান বলে কিভাবে ওয়াহুয়া ফারিকুন বাইনাল ঈমানি ওয়াল কুফরি আমার নবী হইল ঈমানদার এবং কাফের মানে ঈমান এবং কুফরের পার্থক্য কারি ধরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি ঈমান এবং কুফরের পার্থক্য কারি কেন বলা হইল আমার রাসূল বলে আমি নবীকে তোমরা জিজ্ঞাসা করো কিন্তু আমার আল্লাহ তো তোমাদের যাওয়ার আগে জানায় দেয় বলে কিভাবে জানাই লিআন্না রিসালাতা সাফারাতুল আবদি বাইনাল্লাহি ওয়া বাইনা সাউদিল আলবাদি মিনাল খালিকাতি খালকিহি মিনাল খালকিহি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালকুতাহি আল্লাহ হাবিব বলতেছেন শুনে নাও রিসালাত করো নবী হইল আমি নবীর নবুয়তের প্রমাণ হইল আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের জ্ঞানীদের মধ্যে কোন বান্দার মধ্যে সংযোগ স্থাপন করা সৃষ্টিকুলের কোন জ্ঞানী বান্দার মধ্যে সংযোগ স্থাপন করা কিভাবে বুঝবা আল্লাহ সংযোগ স্থাপন করার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছে ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইমানের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন অনেকে উম্মী শব্দের অর্থ রাসূলকে মূর্খ প্রমাণ করতে চায় আর আমার আল্লাহ কয় বাসাফিল উম্মিনা তিনি এমন একজন আল্লাহ যিনি উম্মীদের মাঝে মূর্খ মানুষের মাঝে একজন রাসূল পাঠাইছে আমরা জ্ঞানী নয় আমরা শিক্ষিত নয় আমরা পড়ালেখা জানি না আর যদিও জানি আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি জানি না এই জন্য আল্লাহ বলেন উম্মীদের মাঝে রাসূল পাঠাইছেন আমরা উম্মী আমরা মূর্খ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রহমান আল্লাহ আল কোরআন জোরে বলেন শিক্ষা প্রদান করবে ওই রাসূল থেকে আমরা শিক্ষা প্রদান করে আমরা দুনিয়াতে ঈমান আনয়ন করব শুধু তাই নয় ওই রাসূলকে প্রেরণ করার পর
করে কেন পাঠাইছেন আমার আল্লাহ ঘোষণা করে বলে দিচ্ছেন রাসূল আমিনহুম ইয়াতালাইহিম আয়াতি উনাকে পাঠাইছেন উনি যেন তাদের কাছে আয়াতগুলো কোয়া কোয়া শোনায় আমার রাসূল মসজিদে নববীর ভিতরে মিম্বরে দাঁড়ায় ধরে আলোচনা করত কোরআনের আয়াত পড়ত সাহাবায়ে কেরাম নবীর সাহাবা বলতে দিয়ে তাকে তাকে ওনার আয়াতে গায়ে শুনত নবী জিজ্ঞাসা করত সাহাবীরা ফজর থেকে যোহর যোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশা থেকে রাত গভীর হয়ে যায় তোমরা আমি রাসূলের আয়াতে গায়ে শুনতে থাকো ও সাহাবায়ে কেরাম তোমাদের কি পেটের ক্ষুধা লাগে না ও সাহাবায়ে কেরাম তোমাদের কি খাবারের কথা মনে থাকে না স্ত্রী সন্তানের কথা মনে থাকে না আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমরা কখনই বসে যাই যখন আমাদের খাবারের পাতিলে কোনো খাবার থাকে না ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমরা কখনই বসে যাই যখন আমাদের দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না আল্লাহ হাবিব হলো কি আপনার সামনে কেন বসি নবীজি খাবার খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয় ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দিয়ে তাকাইলে আমাদের ঈমানের ক্ষুধা নিবারণ হয় না আপনার চেহারা দিয়ে তাকাইলে খাবারের ক্ষুধা মনে থাকে না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দিয়ে তাকাইলে দুনিয়ার কষ্টের ক্ষুধা মনে থাকে না আমরা বলছি কি আলাইহিম আয়াতি তোমাদের কাছে পাঠাইছি যেন তোমাদের আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করে করে শোনায় ওয়াইযাক্কিহিম ওয়ায়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এবং যেন তোমাদেরকে কিতাব শিক্ষা দেয় হেকমত শিক্ষা দেয় তোমরা যেন দুনিয়ার পথে চলাটা তোমাদের জন্য সহজ হয়ে যায় রাসূল এই জন্য বুঝি আপনার প্রতি আমরা ঈমান আনবো নবী বলেন হ্যাঁ এই জন্য আমি বলি না ঈমান আনো কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রতি ঈমানের কথা শুধু তাই নয় ওদালিলুল কুরআন ওয়াল হাদিসি কাসীরুন ফিল নুজুমিল ঈমানি বিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের অপরিহার্য কুরআন হাদিসের অনেক দলিল রয়েছে শুধু তাই নয় ফামাল্লাহ ইউকমিন বিহি আর কোনো কাফের যদি দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে সে কাফের হয়ে যাবে সে ঈমানদার হতে পারবে না তার পিছনে নামাজও পড়া যাবে না আমি নিজেও বলি না কোনো বেঈমান ব্যক্তির পেছনে নামাজ যে আল্লাহ রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ রাখবে নবী আমার বলে আল্লাহর কোরআনের দিকে তাকাও আমার আল্লাহ ঘোষণা করে আমার লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা আমার আল্লাহ ঘোষণা করে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে না নিশ্চয় আমি কাফিরদের জন্য জ্বলন্ত আগুন দিয়ে ফাইন্নাল আ'তাদনা লিল কাফিরিনা সাইরা আমার আল্লাহ কাফিরদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছেন জাহান্নাম তৈরি করে রেখেছেন শুধু তাই নয় যে সম্পদের উত্তরাধিকারী করেছেন তোমরা তা থেকে আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করো শুধু তাই নয় অতপর তোমরা ইমান আনয়ন করো আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি এবং তার নূরের প্রতি যা আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি তার নূরের প্রতি যা আল্লাহ অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ এগুলো কি ঈমান আনয়নের কথা বলা হচ্ছে আপনি আমি ঈমান এনেছি তাদের ভালোবাসা করে রেখেছি কিন্তু তাদের ব্যাপারে আমরা খুব উদাসী আমরা তাদের ভালোবাসা প্রকাশ করতে পারি না আল্লাহ হাবিব বলেন আরো শুনো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়্যিল উম্মিয়্যিল লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়া তাসবিউহু লাআল্লাকুম তাহতাদুন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করে সুবহানাল্লাহ যিনি হলেন তুমি উম্মে
জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সামনে মিলাদুন্নবীর মাস আসছে, দেখবেন অনেকের নবীর উম্মির ব্যাপারে বড় অন্তরে আগুন লাগবে। আর মিলাদুন্নবীর মাস আসলে পরিখাটার মধ্যে আগুন ধরে যাবে। উম্মি নবীরা কারণ করতেছে আমার নবী নাকি মূর্খ, আমার নবী নাকি ইংরেজ, আমার নবী নাকি কোনো কথা বলতে জানতেন না, আমার নবী নাকি অক্ষর জ্ঞান ছিল না। আর আল্লাহ এখানে বলতেছে এখানে উম্মি নবী দ্বারা রসুলিহি রসুলিহি নবীল উম্মি কি আমার আল্লাহ করতে বলতেছে এখানে নবীল উম্মি মানে হলো নবীদের শ্রদ্ধা। তাহলে যে ব্যক্তির অন্তরে মোহর মারা, যেটা অন্তরের ভিতরে মনে করে মুনাফিকি, এই ব্যক্তি নবীল উম্মি শব্দের অর্থ করবে নবী মূর্খ। মানার মতো মানো ইমানানো
কোরআন থেকে নবীর প্রতি ঈমানের ব্যাপারে জানলাম, এবার হাদিস থেকে নবীর প্রতি ঈমানের ব্যাপারে জানবো। কেউ বলে নবীর প্রতি ঈমানের কথা কোরআনে আছে কিনা, এতক্ষণ তো কোরআন থেকে শুনলাম, এবার আসেন আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে কি বলে নবীর প্রতি ঈমানের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি ঈমানের ব্যাপারে আপনি নবী কি বলতেছেন? আমার নবীজি বলতেছেন, অবশ্যই আমি নবী বলি। বুখারী শরীফের প্রথম খণ্ড 53 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করা, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আতাদুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, জবান খুলে ধরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা কি জানো ঈমান কি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতেছি ঈমান কি আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো ভাবে আমরা জানি না আল্লাহ রাসূলুহু আলাম, আমরা ঈমানের ব্যাপারে, ঈমান কি এর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার রাসূল আবার বলে, কালা ক্বালা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর তোমরা বলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তারা কোন ইলাহ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি নবী মানুষের সাথে যুদ্ধ করার লাগি আসি, কি করার লাগি? যুদ্ধ করার জন্য আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি না হেদায়েত করার জন্য আসেন, এখানে কি বললেন আপনি যুদ্ধ করার জন্য আসেন? আমার নবী কয়, কিছু জায়গার মধ্যে আমি নবী নরম, আবার কিছু জায়গার মধ্যে আমি নবী গরম। একটার নাম হালতে জামানি, আর একটার নাম হালতে জামানি। যেটা হালতে জামানি ওই জামানি মানে হলো সব জায়গায় নরম, আর যেটা হালতে জামানি সব জায়গায় গরম। আমার নবী বলেন, আমি নবী কিছু জায়গায় হালতে জামানি, আর কিছু জায়গার মধ্যে হালতে জামানি, নরম এবং গরম। এ জায়গায় হাদিসের মধ্যে নবী আমার গরম প্রকাশ করে। নবী কয়, উনি গরম কর দিলাম না সা, আমি নবী মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয়, হাত্তা যতক্ষণ না পর্যন্ত ইয়া সাধু তারা বলে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যতক্ষণ না তারা এই কথা মুখ দিয়ে বলবো ততক্ষণ আমি তারা লোক যুদ্ধ করবো। নবী গো, আর কি যুদ্ধ করবেন? আমার নবী কয়, তারা এরপরে বলবে ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনবে, আমি রাসূলের প্রতি ঈমান আনবে। এবার বলছে ওয়াবিমা জিতু বিহি, আমার নবী বলতেছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমি যুদ্ধ বন্ধ করবো না। পাইলা ফালু জালিকা আসো আমিনি দিমাগুহু দিমাআহু ওয়া আমওয়ালুহু আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ। আমার নবী বলেন, এবং তাদের এমন ভাবে বলা হয়েছে তাদের জান ও মাল আমার নিকট নিরাপদ রাখবে, আমি নবীর কাছে তারা হেফাজতে রাখবে। শুধু তাই নয়, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কোনো দণ্ড পাওয়ার অপরাধ করলে তারা তা ভোগ করতে হবে, এবং তাদের হিসাব নিকাশ আল্লাহর প্রতি ন্যস্ত। তারা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে আল্লাহ এটার বিচার করবে, খারাপ কাজ করলে আল্লাহ সেটার বিচার করবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে ইমানদার বানানোর লাগি আইসার পরে? হ্যাঁ। ও কোন নবীজি, ও মায়ের নবী, তাহলে আপনার প্রতি আমরা ইমান আনার করলাম। এবার আমার নবী কয় পরবর্তী হাদিস, যে হাদিস শরীফটা মুসলিম শরীফ এবং নেসকাত শরীফের 15 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা, উনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি। সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হারামাল্লাহু আলাইহিন না যে ব্যক্তি বিদা কথা সাক্ষী দেয় মানে আল্লাহ তাআলা মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আমার নবী কয় হারামাল্লাহু আলান নার আমার আল্লাহ জাহান্নাম দেওয়া লাগে হারাম করে দেয় সুবহানাল্লাহ এই দুইটা বাক্য বলো শাহাদাত আমার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইটা বাক্য সে বলেন তার জন্য জাহান্নাম হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরবর্তী হাদিস একটু শুনিয়ান এবার বলছে লা সলাত লিমান লা ওযু লাহু কেউ যদি ওযু না করে তার নামাজ হয় না হয়নি না ওয়ালা ইউমিনু বি মান লা ইউহিব্বুল আনসার ওয়ালা ওযু লিমান লাম ইয়াজকুরুল্লাহ তাআলা আর কেউ যদি আল্লাহ জিকির না করে তার নামাজ হয় না আল্লাহ জিকির না করলে নামাজ হয় না এবার কয় ওয়ালা ইউমিনু বিল্লাহি মাল্লাম ইউমিন বি কেউ যদি আমি নবীর ভাবনা পাশে তার আল্লাহর ভালোবাসা হয় না আপনি খালি বললেন আমার আল্লাহ দেখবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ তো আমার সব করে দিব নবী কয় না এটা চলে না আগে আমি নবীর ভালোবাসতে হবে আমি নবীর কেউ যদি ভালোবাসে আমি নবীর প্রতি ঈমান আনছে কইছে তাইলে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি নবীর ভালোবাসে না ঈমান আনছে না এই কথা নাই শুধু আল্লাহ করে আমি তো না মাই কবরে বিদা তাহলে ঈমানদার ভিতরে নবী আছে নি আছে আপনি শুধু আল্লাহর প্রতি ঈমান আনছে এটা বলে হইব না ওযু ছাড়া যেমন নামাজ হয় না আল্লাহর জিকির নামাজ ওযু ছাড়া যেমন নামাজ হয় না আল্লাহর জিকির ছাড়াও নামাজ হয় না তেমন মানে নবীর মহাব্বত ছাড়া নবীর প্রতি ঈমান ছাড়া আল্লাহ প্রতি ঈমান কয় না আমার কথা রসূলের কথা হাদিস শরীফ সূরা মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা আকাদার 100 সূরা 88 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর ভালোবাসাটা নবীর প্রতি ঈমান আনাটা আমার আগের দায়িত্ব এবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলে মুসলিম শরীফ বেশা শরীফের ফোন আমার দিকটা হাদিসটা আছে আন আবি হুরায়রাতা কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه ولا يهودي ولا نصراني وما اتى ولم يؤمن بالذي ارسلت به الا كان من اصحاب النار اما رسول صلى الله عليه وسلم بلتسه هي محمد الله شكر زاهد محمد صلى الله عليه وسلم نبي بيده قسم করে বলতেছেন আল্লাহ শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ ওই উম্মতে আমার সম্পর্কে তো শুনতে পায় সে হোক হিন্দু সে হোক নাসারা সে হোক ইহুদি কেউ যদি আমি নবীর ব্যাপারে জানতে পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল নবী আমার বলতেছে সে ইহুদি হোক নাসারা হোক আমি যে দিন নিয়ে প্রেরিত হয়েছি আমি যে ধর্ম ইসলাম ধর্ম নিয়ে আমি নবী দুনিয়াতে আগমন করেছি এর উপর যদি ঈমান নাই নবী ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামী তাহলে কি নাসারা কোন ইহুদি যদি শুনে আমার নবী ইসলাম ধর্ম নিয়ে আগমন করেছে সে শোনার পরে ঈমান আনে নাই নবী কয় সে জাহান্নামী তাহলে বোঝা গেল ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা জান্নাতি ও বন্ধু কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন হিন্দু পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছে সুন্দর কথা সে প্রশংসা করবে কিন্তু তার প্রশংসা আমরা করব কেন করব সে নবীজির প্রশংসা করেছেন কিন্তু সে ঈমান আনে নাই যে নবীর প্রতি ঈমান আনে নাই সে যতই প্রশংসা করুক কোনো লাভ হবে না কারণ সে নবীর প্রতি ঈমান আনে নাই এজন্য মুসলমান ও নবী উম্মতের দল খ্রিস্টান পাদ্রীরা নবীর প্রশংসা করবে হিন্দুরা করবে অন্যান্য ধর্মাবলম্বীরা করবে যে নবীর প্রশংসা করুক না কেন তাদের প্রশংসায় নবীর সম্মান বৃদ্ধি পাবে না আমার আল্লাহ নবীর সম্মান বৃদ্ধি করেছে আল্লাহর উপরে কেউ নবীর সম্মান বৃদ্ধি করার ক্ষমতা রাখে না ও মুসলমান কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তর থেকে প্রকাশ করব ও আল্লাহ
আমরা তো রাসূলকে ভালোবাসি, আমরা তো রাসূলকে মহব্বত করি, রাসূলের প্রতি আমাদের ঈমানটা ভালো আছে, আমার নবী কয় ঈমান ভালো আছে তো তোমার ঈমান আছে, ঈমান ভালো নাই তো তোমার ঈমানটা ঠিক নাই, তোমার দুনিয়ার কোন কাজের মধ্যে কোন বরকত নাই। ও নবীজি আপনি বলেন না আমার আল্লাহ কে বাবা কোন কিছু বলে না, আমার নবী বলে শোনো আর কি বলে, আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার আল্লাহ বলে নিশ্চয় আমি আপনাকে চাকু সাক্ষীদাতা হিসেবে পাঠাইলাম, শুধু সাক্ষীদাতা নয় জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠাইলাম, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম। ও দুনিয়ার মুসলমান আমার নবীকে আল্লাহ সাক্ষীদাতা হিসেবে দুনিয়া পাঠাইছে, একটা জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মনে করেন একটা মানুষ মসজিদের বাইরে মারামারি করলো, কেউ রইল বালু তুফা, আর অনেক মানুষ এলাকার মধ্যে আমি রইলাম মনে করেন বালু তুফা, আর এলাকার সব মানুষ তার ঝগড়াটা দেখছে, আমি বালু তুফা ছিলাম আমি ঝগড়াটা দেখি নাই, আমার পক্ষে কি সাক্ষী দেওয়া সম্ভব না? আমার পক্ষে কি সাক্ষী দেওয়া সম্ভব না? আরেকবার বলেন আল্লাহ তো ভাই আমার পক্ষে কি সাক্ষী দেওয়া সম্ভব না? আরে যারা দেখছে তারা সাক্ষী দিব, যারা দেখে নাই তারা সাক্ষী দিবে না। আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনি নবীকে সাক্ষী দাতা হিসেবে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ ও ভাইয়ার নবী কিসের সাক্ষী দিবেন? আপনি নবীর কাছে জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মতের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মত সাত বর্ষে আমি নবী তার সাক্ষী প্রদান করব। ও বন্ধু আমার নবী মরে নাই রে মরে নাই, আমার নবী মরে নাই রে মরে নাই, আমার নবী জিন্দা নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি। আমরা দুনিয়াতে নবীর অবস্থান বড় কাছে কথা সত্য, আল্লাহ দেন আমার নবীর সাক্ষী দেখা বানাইছে, আমরা ভালো কাম করি আর খারাপ কাম করি, আমার নবী রওজা আখারের মধ্যে বৈসা বৈসা আমাদের সকল কর্মকাণ্ড দেখে সুবহানাল্লাহ না দেখে সাক্ষী দা দিব কেন? যদি না দেখে সাক্ষী দিব কেন? তো অনেকে আমরা তো আমাদের আকীদা আহলে সুন্নাহ বলতাম তুমি হ্যাঁ দেরো আমি মাঝে মাঝে উল্টে যাই না, আমি নবীর হাজার নাজের মনে করি না, কেন নবীর কেন হাজার নাজের মনে করি না? আমি এই কারণে মনে করি না নবীর তো রোজে আখার বসে আমরা দেখে না, নবী হাজার না নবীর সামনে আমরা হাজির, নবী হাজার না নবীর সামনে আমরা হাজির, এটা আকীদা এটা বিশ্বাস। এই জন্য আল্লাহ বলেছেন দেখি আমাদের নবী ইন্না নিশ্চয় আর সামনা তাকে প্রেরণ করা হয়েছে তার সাহিদা সাক্ষীদাতা হিসেবে, নবী রোজায় থাকলো আমরা যা করি নবী দেখে, এই জন্য নবী সাক্ষীদাতা। তাহলে নবী হাজির, এবার কেউ যদি বলা করতে বলে যাবে গো মানবে লাইমিত কোরআনের আয়াত আল্লাহ সূরা আল ফাতের মা নাম্বার আয়াতের ভিতরে বলছে, এটা বিশ্বাস রাখবেন। শুধু তাই নয় যে এটা শোনার পর যে কেন পাঠাইছে সাক্ষীদাতা মুবাশির ও নাজিরা এবং পাঠাইতেন সুসংবাদদাতা হিসেবে এবং জান্নাতের মুসলমান আমি সুমার হয়ে গেছে তাকে উচ্চ মানের সম্মান দাও, তাকে কি মানের সম্মান দাও? উচ্চ মানের সম্মান দাও। আচ্ছা তাহলে নবী কে দাঁড়িয়ে সালাম দেন ষোলো মানের সম্মান, কত আপনি রুখু বলছে না সম্মান, শুধু সম্মান বলছে না সম্মান দাও, ওসল্লি ও তাসলিমা সালাম দাও আদবের সাথে, এটা মারমান বলি, এটা কি বলি মারমান মানে না, কিন্তু এই আয়াত হচ্ছে অকু আপনি রুখু উচ্চ মানের সম্মান,
আর উচ্চ মান আপনাকে যাচাই করবেন চিনিও মিষ্টি মিলেও মিষ্টি আর মিষ্টির ওখানে মিষ্টিও মিষ্টি রসমালাইও মিষ্টি আছে না সবচেয়ে বেশি মিষ্টি কোনটা যেটা সবচেয়ে বেশি মিষ্টি ওইটা উচ্চ মানের সম্মান বা তুমি রহু উচ্চ মানের সম্মান দা তোমার বিল আমরা দাঁড়িয়ে সালাম দিই নবীর প্রতি কোন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ কোন ব্যাপারে কোন সন্দেহ রাখে সে যাই হোক তাকে মানতে আমি রাজি কথা বুঝতে পারছেন তো এবার হচ্ছে সম্মান প্রদর্শন করার পরে সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করবে আল্লাহর তাসবিহ করার কি আগে না পরে হ্যাঁ আল্লাহর তাসবিহ করা পরে তা আসলে কি দূর ছয় পরে নিয়ে মসজিদে আসসালামু আলাইকুম সুন্দর মানা এটা মনে আগে দূর ছয় পরে নি এটা দলিল এটা দলিল আসলে আগে এটা মনে আগে দূর ছয় পরে দলিল এটা ও তুয়াক্কিলুহু ও তুসাব্বিহুহু তারপরে সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা করো আল্লাহর প্রশংসার আগে নবীকে সম্মানের কথা বলছে উচ্চ মানের তাকে নবীকে উচ্চ মানের তাকে বলে আখানের আগে আল্লাহ এখন তো আল্লাহর প্রশংসা এই জন্য নবীকে উচ্চ মানের প্রশংসা সম্মান করার পরে আমরা আল্লাহর প্রশংসা করি সকাল সন্ধ্যায় দুপুরে রাত্রে আজানের আগে দুরুদ শরীফ পড়ি দুরুদ শরীফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।